দুপুর 11টা নাগাদ ময়না ব্লকের গোরসাফাত গ্রামের সুবল সামন্তের বাড়ি চুরি যায়। কিন্তু দিনের বেলা চুরি, সেটা আবার কিভাবে? ওই সময় সুবল বাবুর বাড়িতে কেউ ছিল না। সুবল বাবু বাড়ি থেকে সামান্য দূরে বাগানে কাজ করছিলেন, সেই কারণে বাড়ির বাইরের গেট খোলা থাকলেও সামনের সমস্ত বাড়ির দরজা বন্ধ ছিল। কিন্তু বাড়ির পেছনের দরজা ভেজানো ছিল। এই সুযোগে বাড়ির মধ্যে ঢুকে বাড়ির ভেতর থেকে সুবল বাবুর মানি পার্স চুরি করে নেয়। কে বা কারা কিভাবে বাড়ির মধ্যে ঢুকে চুরি করলো তা বাড়িতে লাগানো থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। বেলা 10:30, বাড়ির থেকে আমি আমার সবজি খেতে গেছি, সেখানে কিছু পটল উচ্ছা বেগুন এইসব তুলতেছি, ওখানে একটু সময় গেছে। আমি আমার পেছনের দরজা দিয়ে বাড়াই এবং পেছনের দরজা দিয়ে আমি যখন বার হই তখন পর্যন্ত আমি গেট ফেট সব বন্ধ করে আমি ওই গেছি, আর পেছনের দরজাটা এমনি ভিজানো ছিল। সামনের দরজাগুলো সব বন্ধ ছিল, শুধু পেছনের একটা দরজাই খোলা ছিল। তারপর আমি ওখানে ওই সবজি তুলতে তুলতে একটু সময় গেছে, যখন ফিরি তখন দেখি আমাদের ঘরে ঢোকার যে মূল গেট সেটা কিন্তু আলগা, সন্দেহ হলো। এবার পেছনের আমি ওই গেটে গেলাম, পেছনের যে ওই যে দরজাটা ভেজানো ছিল সেটাও মনে হচ্ছে যেরকম ছিল সেরকম নয়। আমি ঘরে চারদিক ওই দেখলাম, প্রায় সব এদিক ওদিক ওটা ওই ঠিক আছে। আমার ঘরে গেলাম, আমার ঘরের দরজাটা ঠেলছে, দরজা ঠেলার পর টেবিলের উপরে আমার মানি ব্যাগটা ছিল এবং মানি ব্যাগ থেকে যা টাকা ছিল মানি ব্যাগের সব টাকাটাই ওটা কেউ নিচ্ছে। তারপর পরে আমরা জানতে পারলাম যে কিছু ওই ওটা তো যাযাবর ওই তো বাচ্চা কোলে নিয়ে আসে এবং ওরা সেই টাকাটা ওরাই নিচে, অন্য কেউ ওরাই চুরি করেছে। এবং বাস্তবিক এটা হলো একটা ছিচকে চোরের ব্যাপার, সঙ্গে দুটো মেয়ে, তাদের সঙ্গে দুটো কোলের বাচ্চা এবং একটা হাতচাল করার মতো বাচ্চা, ওই 7-8 বছরের একটা বাচ্চা সঙ্গে ছিল। আপনার নাম আর বাড়িটা? আমার নাম সুবল সামন্ত, আমার বাড়ি গড়সামান্ত। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।